নমস্কার, আমি দিলীপ দাস। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। দুই একটা ভাই আমাকে অনুরোধ করেছিল, দাদা জত তালটা একটু দেখাবেন। জত তাল বলতে গেলে প্রথমত আমরা তিনটে রকমের জত তাল পেয়েছি। হ্যাঁ, প্রথমত হচ্ছে আট মাত্রার জত, চোদ্দ মাত্রা একটা জত আছে সেটা রবীন্দ্রসঙ্গীতে বাজে, আরেকটি জত তাল আছে সেটা ষোলো মাত্রার জত। এই আট বা ষোলো এগুলো ক্লাসিক্যালে বাজে, বিশেষত আমরা এই জত তালগুলো পাই টপ্পা এবং ঠুংরি এইসব গানে জত তাল ইউজ করা হয়, মানে ওই টাইপের গানে আর কি। হ্যাঁ, তো কিছু কিছু কীর্তনিয়ারা এখন আসরে গাইছে জত তাল, যারা পারে গাইছে আর কি, তো কিছু কিছু হচ্ছে জত তাল। সেই জত তাল নিয়ে আজকে আপনাদের সামনে উপস্থাপন করব। আগে বলে দিই, এই জত তাল আজকে যেটা দেখাবো সেটা হলো আট মাত্রার জত দেখাবো আজকে। এই আট মাত্রার জত হচ্ছে মাত্রার সংখ্যা আটটি, এর বিভাগ হলো চারটি, দুই প্লাস দুই প্লাস দুই প্লাস দুই, দুই 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 দুই, আর বিভাগ হলো চারটি, আর দুই 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 ছন্দ, আর হচ্ছে এক মাত্রায় তিন মাত্রায় সাত মাত্রায় তালি ও পাঁচ মাত্রায় খালি। বলতে হবে ধা ধিন ধা ধা তিন না তিন ধিন তেটে ধিন তেটে ধা। হ্যাঁ, ধা ধিন ধা ধা তিন তা তিন ধিন তেটে ধিন তেটে ধা। তাহলে আমরা একটু যদি গানের মতো হয় টপা টাইপের একটু গান, যেমন ধরো এই মুহূর্তে মনে আসছে না, জটল তো খুব কমই জাগে, তোমরা এমন করে বিবাদ করো না, কার গোপাল হবে চেনা বিবাদ করো না, তোমরা বিবাদ করো নাহি। ধা ধা তিন না তিন ধিন তেটে ধিন তেটে ধা ধিন ধা ধা ধিন না তিন ধিন তেটে ধা ধিন ধা ধা তিন তা তিন ধিন তেটে ধিন তেটে ধা। এই হলো জ। এবার আমি একটুখানি বিস্তারিতভাবে দেখাচ্ছি এর এক তিন সাত মাত্রায় তালি ও পাঁচ মাত্রায় খালি। হ্যাঁ, আর এটা দু একজন অনুরোধ করেছিল আমাকে, যাকে আমি একটু দেখিয়ে দিই। তাহলে হচ্ছে ধা, ধাটা কীরকম হবে, এটা উড়িয়ে মারো, এর সঙ্গে গ লাগাও। হ্যাঁ, হবে ধা, আবার ওই ধিন, ধা ধিন ধা ধা তিন ধা ধা, এটা উড়িয়ে মারো, এর সঙ্গে এই যে গ, আবার ধা ধা তিন তা তিন ধিন তেটে ধিন তেটে ধা। তাহলে ধিন তেটা কেমন হবে, ধিন তেটে ধিন তেটে ধা ধা ধিন ধা ধা তিন তা তিন ধিন তেটে ধিন তেটে ধা। আবার এইরকম বাজানো যায়, ধা ধিন ধা ধা তিন তা তিন ধিন তেটে ধিন তেটে। যারা একটু পারবে একটু ভালো করে গুছিয়ে বাজাবে, একটু উরু দিয়ে দাও, কারণ ধা উধিন উর্ধা ধা তিন তা উধিন ধিন তেটে ধিন তেটে ধা ধিন ধা ধা তিন তা তিন ধিন তেটে ধিন তেটে ধা। তাহলে এই ছিল জত তাল। আপনারা এই জত তালটা শিখে গানের সঙ্গে বাজান, দেখবেন খুব সুন্দর লাগ হয়েছে, খুব ভালো লাগছে। আমি এরপরে চোদ্দো আছে ষোলো আছে পরপর আমি আসবো। আর একটা কথা, যারা এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ, লাইক শেয়ার কমেন্ট করবেন, আমি দেখি কমেন্ট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন,
নমস্কার, এই পর্যন্ত।